প্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয়। এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বিন্দু, এবং এটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে আমরা বলছি যে ফ্যাসিবাদী সাংবাদিক ফ্যাসিবাদী আমাদের নিয়ে এটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে। আমরা বললেই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় না। আমাদের সবাই, আমি সবাইকে বলবো যারা সাংবাদিক আছেন, গত ১৬ বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা এপিসে ঘুরে ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল, কে কিভাবে জার্নালিজমটা করেছেন। এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী এ ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। বিডিআর পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত। তারপরে আপনার মনে আছে ২০১১ সালে যখন ক্যাটিকার গভর্নমেন্টকে অ্যাবলিশ করা হলো, সেটার জার্নালিজম আমাদের দেখা উচিত। ২০১৩ সালের ডিসেম্বরে আপনার অনেকগুলো ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গেল, গুমের আগেও হয়েছে, ইলিয়াস আলী ২০১২তে গুম হয়েছেন, বাট ওইটা একমাত্র ওইটা ছিল হলো সবচেয়ে একই সাথে সবচেয়ে বেশি। আপনি দেখেন কয়টা পত্রিকা রিপোর্ট করেছে, কয়জন এগুলো নিয়ে কথা বলেছে, এবং এটা যখন রিপোর্টগুলো আসা শুরু হলো, কারা কারা আবার এই রিপোর্টগুলো নিয়ে এই লোকগুলোকে নিয়ে কটূক্তি করেছে, কোন কোন সাংবাদিক। তারপরে আপনার ২০১৪, ২০১৮, ২০২৪ ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে ভয়াবহ রকমের, এবং তারা দেখাতে চেয়েছে যে এইগুলো লেজিটিমেট ইলেকশন, এবং এই লেজিটিমেট ইলেকশনের পিছনে তারা ভয়াবহভাবে সাপোর্ট দিয়েছে। জানুয়ারি মার্চে ২০১৫ সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো, এটা কারা করলো, কিভাবে করলো, এবং ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত, আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল, কারা ইনভলভ ছিল, কেন ওইটার মাধ্যমে পুরো অপোজিশনের পলিটিক্সটাকে ডিলেজিটিমাইজ করা হয়েছিল। পুরো অপোজিশনের ওরা জঙ্গি, ওরা অগ্নি সন্ত্রাস করে, ওদের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই, এই যে একটা ন্যারেটিভ, ওইটা কিন্তু মূলত ২০১৪-১৫ সালের এই ন্যারেটিভটা, তার আগে না। কিন্তু আমাদের যে অনেকে গুম হয়েছেন, যারা যারা গুম হয়েছেন, যেই সমস্ত আমি মায়ের ডাককে বলবো যে সেই সময় তারা যে গুম, যারা গুমের জন্য যাদের কাজ করেছেন তাদেরকে নিয়ে কটূক্তি কারা করেছেন, গুমের ভিকটিমদেরকে নিয়ে কাদেরকে নিয়ে কোন কোন সাংবাদিক কী কী সম্মতি উৎপাদন করেছেন এই গুমের, সেগুলো আমাদের জানা উচিত। হেফাজতে শাপলা চত্বরের যে কিলিংটা হয়েছে সেটা নিয়ে কী ধরনের, আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখবো যে জার্নালিজমগুলো আসলে কী হয়েছে। আমাদের এইটা সত্যিকার অর্থে সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি, আমরা একটা ভালো শ্বেতপত্র তৈরি করতে পারবো, জানবো যে আসলে কী হয়েছিল, আমাদের ব্যর্থতাগুলো কোথায়, কীভাবে ফাসিবাদের সম্মতি উৎপাদন করা হচ্ছে, এবং আমাদের একটা কী এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স। উনি ২০০৯ থেকে ২৪শে জুলাই ২০২৪ পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেক হবে কি না ইয়া, উনি প্রেস কনফারেন্স করেছেন, প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কী করেছেন এগুলো দেওয়া আছে। তা আমাদের, আমি সবাইকে ইনভাইট করব, এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি, তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কী আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে, কী ধরনের ফ্যাসিবাদী বয়ান কীভাবে তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলো আমরা আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি, কারো এগেনস্টে না বলি, কিন্তু আমরা যদি প্রত্যেকটা ঘটনা ধরে 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 কার কী রোল ছিল, কীভাবে জার্নালিজমটা হয়েছে, এটা লিপিবদ্ধ থাকলে সেটা সারা জীবন থাকবে।